আসন্ন লোকসভা ভোট গতকালই বাংলার 20 আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। কাথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিশির পুত্র সৌমেন্দু অধিকারী। এর আগে কাথি পুরসভার চেয়ারম্যান ছিলেন সৌমেন্দু। লোকসভা নির্বাচনে সৌমেন্দু জয় নিয়ে আশাবাদী অধিকারী পরিবার। রাজনীতির ক্ষেত্রে শক্ত ঘাঁটি পূর্ব মেদিনীপুর, সব দলেরই পাখির চোখ এই জেলা। এবার কাঁথি থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবে সৌমেন্দু অধিকারীর নাম ঘোষণা করেছে বিজেপি। ছেলের জয় নিয়ে আশাবাদী কাঁথির সাংসদ শিশির অধিকারী। যা হবারটাই হয়েছে ঠিক ঠিক লাইনে যাচ্ছে, সবচেয়ে জাস্টিফাইড হচ্ছে ইংরেজিতে বেপথ ছেলে, অ্যাডমিনিস্ট্রেশন মানুষ চিনে, পার্লামেন্ট সম্পর্কে ওর আইডিয়া আছে। সৌমেন্দু অধিকারীর পাশে দাঁড়ানোর আশ্বাস তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর। ভাইয়ের হয়ে প্রচার করবেন বলেও জানান দিব্যেন্দু। সবার থেকে যদি কেউ খুশি হয়ে থাকে, আমি দীর্ঘ দু বছর যন্ত্রণা কষ্ট ব্যথা বেদনার মধ্যে দিয়ে তাকে কাটাতে হয়েছে, প্রতিবাদ করার প্রকৃত সময় এসছে, ভারতীয় জনতা পার্টি তাকে প্রার্থী করেছে, নিশ্চিতভাবে যাব মানুষের কাছে গিয়ে বলবো ভোট দেওয়ার জন্য। এবার লোকসভা নির্বাচনে সৌমেন্দু অধিকারীকে টক্কর দেওয়ার জন্য কোন মহারথীকে মনোনীত করে শাসক দল, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। প্রার্থীদের নাম ঘোষণা হতেই প্রচারে নেমে পড়লেন বিজেপি প্রার্থীরা। সকাল সকাল মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন হাওড়ার প্রার্থী রথীন চক্রবর্তী। রবিবার সকাল থেকে জনসংযোগে নেমে পড়েছেন পুরুলিয়ার প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। একই ছবি ধরা পড়ল রানাঘাট বোলপুরেও। শনিবার লোকসভা নির্বাচনের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। বাংলার 20টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণার পর থেকে রীতিমতো ময়দানে নেমে পড়েছে বিজেপি। রবিবার ছুটির দিনকে কাজে লাগাতে জেলায় জেলায় জোর কদমে চলছে প্রচার। রবিবার সকালে খোস মেজাজে দেখা গেল হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে। বিজেপি কর্মীদের নিয়ে চুচুড়া পুরসভার সামনে দেয়াল লেখেন তিনি। বোলপুর লোকসভার বিজেপি প্রার্থী প্রিয়া সাহা সকালে পার্টি অফিসে গিয়ে কর্মীদের সঙ্গে বৈঠক এবং শুভেচ্ছা বিনিময় করেন তিনি। হাওড়া সদর লোকসভা কেন্দ্রে প্রচার করেন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। এদিন সকালে সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ শুরু করেন তিনি। পুরুলিয়ার বাঘমুন্ডিতেও ধরা পড়ল একই ছবি, গ্রামে গ্রামে ঘুরে নির্বাচনে প্রচার করেন জ্যোতির্ময় সিং মাহাতো। পুরাতন মালদার মহামায়া কালী মন্দিরে পুজো দিয়ে প্রচারে নামলেন মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। কর্মীদের নিয়ে শাহপুর মুচিয়া সহ একাধিক এলাকায় প্রচারে ঝড় তোলেন তিনি। প্রচার শুরু হয়েছে রানাঘাটেও, দেয়াল লিখে প্রচারে নামলেন জগন্নাথ সরকার। সময় কাটান দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে। রিপাবলিক বাংলা। লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, তার আগেই জেলায় জেলায় আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। তারা ঘুরে দেখছে বিভিন্ন এলাকা, কথা বলছেন স্থানীয়দের সঙ্গে। বেজে গিয়েছে ভোটের বাদ্যি, জেলায় জেলায় আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। শুরু হয়েছে রুট মার্চও। ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর নজর রাখতে ভোটারদের মনোবল বাড়াতেই রাজ্যে দ্রুত কেন্দ্রীয় বাহিনী। ভাঙড়ের হাটগাছা হাই স্কুলে তিন কোম্পানি কেন্দ্র বাহিনী। কোচবিহারেও একই ছবি। রবিবার দিনহাটা এক নম্বর ব্লকের বেটাগাড়ি দু নম্বর অঞ্চলে কেন্দ্র বাহিনীর রুট মার্চ। আলিপুরদুয়ার এক ব্লকের বিভিন্ন এলাকায় চলে বাহিনীর রুট মার্চ, সাথে ছিল সোনাপুর ফাঁড়ির পুলিশ। রবিবার শরীয় সকালে নদিয়ার ভীমপুরে চলে কেন্দ্র বাহিনীর রুট মার্চ। ভীমপুরের পাশাপাশি তেহট্টেও পৌঁছান কেন্দ্র বাহিনীর জওয়ানরা। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর আগমনকে কটাক্ষ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। কেন্দ্রীয় বাহিনীও আসতে শুরু করেছে, যে এখনো নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা করেনি, রাজ্য সরকারগুলোর সাথে আলোচনা না করে
রাজ্য সরকারের মতামত না নিয়ে কি করে কেন্দ্রীয় বাহিনীকে আমাদের রাজ্যে পাঠানো হচ্ছে বা অন্য রাজ্যে পাঠানো হচ্ছে। লোকসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী ছাড়া কোনোভাবেই শান্তিপূর্ণ ভোট করা সম্ভব নয় বলে দাবি করেছেন বিরোধীরা। তাই পয়লা মার্চেই রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী থাকলে ভোটে রিগিং কমবে বলে মনে করছে বিরোধীরা। তাই কি সিঁদুরে মেঘ দেখছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী? রিপাবলিক বাংলা। আসন্ন লোকসভা ভোট গতকালই বাংলার 20 আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। কাথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিশির পুত্র সৌমেন্দু অধিকারী। এর আগে কাথি পুরসভার চেয়ারম্যান ছিলেন সৌমেন্দু। লোকসভা নির্বাচনে সৌমেন্দু জয় নিয়ে আশাবাদী অধিকারী পরিবার। রাজনীতির ক্ষেত্রে শক্ত ঘাঁটি পূর্ব মেদিনীপুর, সব দলেরই পাখির চোখ এই জেলা। এবার কাঁথি থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবে সৌমেন্দু অধিকারীর নাম ঘোষণা করেছে বিজেপি। ছেলের জয় নিয়ে আশাবাদী কাঁথির সাংসদ শিশির অধিকারী। যা হবারটাই হয়েছে ঠিক লাইনে যাচ্ছে, সবচেয়ে জাস্টিফাইড হচ্ছে বেপস ছেলে, অ্যাডমিনিস্ট্রেশন মানুষ চিনে, পার্লামেন্ট সম্পর্কে ওর আইডিয়া আছে। সৌমেন্দু অধিকারীর পাশে দাঁড়ানোর আশ্বাস তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর। ভাইয়ের হয়ে প্রচার করবেন বলেও জানান দিব্যেন্দু। সবার থেকে যদি কেউ খুশি হয়ে থাকে, আমি দীর্ঘ দু বছর যন্ত্রণা কষ্ট ব্যথা বেদনার মধ্যে দিয়ে তাকে কাটাতে হয়েছে। প্রতিবাদ করার প্রকৃত সময় এসছে। ভারতীয় জনতা পার্টি তাকে প্রার্থী করেছে, নিশ্চিতভাবে যাব মানুষের কাছে, যে বলবো ভোট দেওয়া। এবার লোকসভা নির্বাচনে সৌমেন্দু অধিকারীকে টক্কর দেওয়ার জন্য কোন মহারথীকে মনোনীত করে শাসক দল, সেদিকেই নজর রাজনৈতিক মহলে। পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। প্রার্থীদের নাম ঘোষণা হতেই প্রচারে নেমে পড়লেন বিজেপি প্রার্থীরা। সকাল সকাল মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন হাওড়ার প্রার্থী রথীন চক্রবর্তী। রবিবার সকাল থেকে জনসংযোগে নেমে পড়েছেন পুরুলিয়ার প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। একই ছবি ধরা পড়ল রানাঘাট বোলপুরেও। শনিবার লোকসভা নির্বাচনের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। বাংলার 20টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই রীতিমতো ময়দানে নেমে পড়েছে বিজেপি। রবিবার ছুটির দিনকে কাজে লাগাতে জেলায় জেলায় জোর কদমে চলছে প্রচার। রবিবার সকালে খোশ মেজাজে দেখা গেল হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে। বিজেপি কর্মীদের নিয়ে চুচুড়া পুরসভার সামনে দেয়াল লেখেন তিনি। বোলপুর লোকসভার বিজেপি প্রার্থী প্রিয়া সাহা সকালে পার্টি অফিসে গিয়ে কর্মীদের সঙ্গে বৈঠক এবং শুভেচ্ছা বিনিময় করেন তিনি। হাওড়া সদর লোকসভা কেন্দ্রে প্রচার করেন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। এদিন সকালে সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ শুরু করেন তিনি। পুরুলিয়ার বাঘমুন্ডিতেও ধরা পড়ল একই ছবি। গ্রামে গ্রামে ঘুরে নির্বাচনে প্রচার করেন জ্যোতির্ময় সিং মাহাতো। পুরাতন মালদার মহামায়া কালী মন্দিরে পুজো দিয়ে প্রচারে নামলেন মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। কর্মীদের নিয়ে শাহপুর মুচিয়া সহ একাধিক এলাকায় প্রচারে ঝড় তোলেন তিনি। প্রচার শুরু হয়েছে রানাঘাটেও। দেয়াল লিখে প্রচারে নামলেন জগন্নাথ সরকার। সময় কাটান দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে। রিপাবলিক বাংলা। লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি। তার আগেই জেলায় জেলায় আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। তারা ঘুরে দেখছে বিভিন্ন এলাকা, কথা বলছেন স্থানীয়দের সঙ্গে। বেজে গিয়েছে ভোটের বাদ্যি, জেলায় জেলায় আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। শুরু হয়েছে রুট মার্চও। ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর নজর রাখতে ভোটারদের মনোবল বাড়াতেই রাজ্যে দ্রুত কেন্দ্রীয় বাহিনী। ভাঙড়ের হাটগাছা হাইস্কুলে তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কোচবিহারেও একই ছবি। রবিবার দিনহাটা এক নম্বর ব্লকের বেটাগাড়ি দু নম্বর অঞ্চলে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। আলিপুরদুয়ার এক ব্লকের বিভিন্ন এলাকায় চলে বাহিনীর রুট মার্চ, সাথে ছিল সোনাপুর ফাঁড়ির পুলিশ।
রবিবার সরিয়ে সকালে নদিয়ার ভীমপুরে চলে কেন্দ্র বাহিনীর রুট মার্চ। ভীমপুরের পাশাপাশি তেহট্টেও পৌঁছান কেন্দ্র বাহিনীর জওয়ানরা। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর আগমনকে কটাক্ষ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা করেনি, রাজ্য সরকারগুলোর সাথে আলোচনা না করে, রাজ্য সরকারের মতামত না নিয়ে কি করে কেন্দ্রীয় বাহিনীকে আমাদের রাজ্যে পাঠানো হচ্ছে বা অন্য রাজ্যে পাঠানো। লোকসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী ছাড়া কোনোভাবেই শান্তিপূর্ণ ভোট করা সম্ভব নয় বলে দাবি করেছেন বিরোধীরা। তাই পয়লা মার্চেই রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী থাকলে ভোটের রিগিং কমবে বলে মনে করছে বিরোধীরা। তাই কি সিঁদুরে মেঘ দেখছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী? রিপাবলিক বাংলা।